ঠাকুরগাঁওয়ে এবারও বেশ আগেভাগে টের পাওয়া যাচ্ছে শীতের আগমনী। বইছে উত্তরের হিমেল হাওয়া, এর প্রভাবে মার্কেটগুলোতে এখনও তেমন আয়োজন চোখে না পড়লেও ফুটপাতে শুরু হচ্ছে শীত বস্ত্রের বেচাকেনা। দিনের শুরু থেকে সন্ধ্যা রাত পর্যন্ত ক্রেতা বিক্রেতাদের হাঁক ডাকে মুখরিত হয়ে উঠতে শুরু করেছে এসব দোকান। ভোরের কুয়াশা আর শিশিরি বলে দিচ্ছে শীত আসছে, পোশাকের বাজারেও পাওয়া যাচ্ছে তার আঁচ। দোকানগুলোতে হালকা কাপড়ের বদলে উঠছে ভারী কাপড়। হিমালয়ের কাছাকাছি অবস্থান হওয়ায় ঠাকুরগাঁওয়ে শীত শুরু হয় একটু আগে ভাগেই। এতেই জমে উঠছে স্বল্প আয়ের মানুষের ভরসাস্থল ফুটপাতের ভ্রাম্যমান শীতবস্ত্রের দোকানগুলো। শহরের বড় মাঠের সামনের ফুটপাতে গরম কাপড় কিনতে ভিড় করছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তবে দাম বেশি এমন অভিযোগ ক্রেতাদের। বাচ্চাকাচ্চাকে সুস্থ রাখার জন্য এবং ঠান্ডা যাতে না লাগে এই প্রচেষ্টায় আমরা আগাম কিছু শীত কাপড় কিনে নিচ্ছি। তো আমাদের উত্তরবঙ্গে শীতের পরিমাণটা প্রকোপটা একটু বেশি, এই জন্য আগে ভাগে আমরা কেনাকাটা শুরু করেছি। তুলনামূলক গতবারের তুলনায় এবার একটু দাম বেশি। শীত বাড়লে বেচাকেনা আরও বাড়বে আশা দোকানিদের। বেচা কিনে আল্লাহ দিলে মোটামুটি আছে, আমরা খুব সীমিত লাভে মাল বিক্রি করি। বেচা কিনে টুকটাক হচ্ছে, আগামীতে আশা করা যায় যে আরও হবে। ঠাকুরগাঁওয়ে প্রতি বছর তীব্র শীতে কষ্টে ভোগে অনেকে, প্রাণও যায় কিছু মানুষের। তাই এবার আগে থেকেই শীত মোকাবেলায় প্রস্তুতি নেওয়া হয়েছে বলছেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা। শীতার্থ মানুষদেরকে যেন আমরা যথাসময়ে কম্বল শীত বস্ত্র দিতে পারি, সেজন্য আমরা ইতিমধ্যে চাহিদা প্রেরণ করেছি এবং আমাদের আশা করছি খুব শীঘ্রই আমরা শীত বস্ত্র পাব। এবছর ঠাকুরগাঁওয়ে শীতের পোশাকের বাজার কেমন জমবে তা দেখতে অপেক্ষা করতে হবে আর কয়েকদিন। DBC News Desk.